আবারও একবার খবরের শিরোনামে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়। তবে কারণটাও যথারীতি আপনাকে চমকে দেওয়ার মতোই, কারণ যে শোভন একসময় তৃণমূলের হাত ছেড়ে গিয়েছিল বিজেপিতে, সেই শোভনই এবার বিজেপির হাত ছেড়ে আসতে চলেছেন তৃণমূলে। এবং জানিয়ে এবার চাঞ্চল্যকর মন্তব্য করলেন শোভন বান্ধবী বৈশাখী। কি বলেছেন তিনি সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে। সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটা রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে একটু লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরেই বৈশাখী বলেন বিজেপি তার কাছে ক্লোজ চ্যাপ্টার, এবং কার্যত তিনি স্বীকার করে নিয়েছেন বিজেপিতে যাওয়া তাদের একমাত্র ভুল, তাই তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়ে দিয়েছেন। বিজেপির সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যাওয়া তো অনেকদিন আগে শুরু হয়েছে, এবং চ্যাপ্টার ক্লোজ করে আমি অনেকদিন আগে এসেছিলাম, তো সেটা তো আবার নতুন করে ওপেন করার কোনো জায়গা আসেনি। পাশাপাশি তিনি তৃণমূলে ফেরা প্রসঙ্গে বলেন রাজনীতিতে কিছুই অসম্ভব নয়, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতেই পারে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরে মমতার দরবারে হাজির হয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সঙ্গে সাক্ষাতের পরেই বৈশাখী বলেন আমি আশাবাদী চটজলদি সমস্যার সমাধান হয়ে যাবে। তৃণমূল সুপ্রিমো সমস্ত সমস্যার সমাধান করেন তৈরি করি, এক্ষেত্রেও তাই হবে এমনটাই মনে করছি। আমার ধারণা দুই একদিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে সমস্ত কিছু, কিন্তু সম্ভাবনা এখন দেখা দিয়েছে। তবে কি বিজেপি সম্ভাব্য মুখ শোভন এবার ঢলে পড়তে পারে তৃণমূলেই, জল্পনা এখন তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে বিজেপি শোভনকে নিয়ে তৎপরতা বাড়ানোর পরেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসনে নেমে গিয়েছেন। তিনি বিজেপি শিবিরের সক্রিয়তা আটকাতে চাইছেন, বৈশাখী তৃণমূলে ফেরার ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত শোভনের বিধানসভা ক্ষেত্রে সম্প্রতি রত্নার গুরুত্ব বৃদ্ধি করে তৃণমূল, অর্থাৎ শোভনের স্ত্রীর, তাকে বিধানসভা ক্ষেত্রের পাশাপাশি দায়িত্ব দেওয়া হয় শোভনের 131 নম্বর ওয়ার্ডেও। ওই ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশ মতো বৈশাখী কাজ করবেন এমনটাও ফলাও করে জানিয়ে দেওয়া হয়। তারপরে নড়চড়ে বসে শোভন, বিজেপিও সক্রিয় হয়ে ওঠেন তাকে কলকাতা পুরসভার ভোটে মুখ করতে। তৃণমূল তার থেকে মুখ সরিয়ে নেওয়ায় তিনি বিজেপির দিকে ঢুকতে বাধ্য হয়েছিলেন, এবং যেটাই ছিল তার ভুল। কিন্তু এরই মধ্যে মমতার সঙ্গে বৈশাখী সাক্ষাৎ অন্য এক বার্তা দিল রাজ্য রাজনীতিতে।